আমার কাছে পেয়ারা খাওয়ার আগে আমি সব মার্কেটে কিনে খেতাম, দাঁতের তলে শক্ত লাগার জন্য পেয়ারা খাই ছেড়ে দিছিলাম। সবাই খেতে সবাই খেতে পারবে, আমার মার্কেটে এটা ডিমান্ড বেশি, এই সাইজটার পালা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা যখন জালে শিকড়টা মূল মাটিতে চলে যাবে, এক মাস পরে আমরা রাসায়নিক সারটা ইউজ করবো। এই কারণে এটা একটু নরম তো, মিষ্টি জাতীয় ফল, একটু রোগ বেশি তো আছে। এটা আমরা 20 দিন পরে পরে স্প্রে করি। তো আমি যখন একটা দুইটা চারা এনে এত বড় করেছি, এক একর জায়গা করেছি, আরো চারা কিছু করেছি নিজে লাগানোর জন্য, তো চারা আমার কাছে কিছু আছে নিজে লাগানোর জন্য রেখেছি। তো আমি যখন এত ইন্টারেস্টেড, তো আমি কেমনে বলি যে আপনারা লাগাবেন না? তো পেয়ারা তো বহুত আছে, বহুত রকমের লাগাইছে। সো ওইগুলো দেখা গেলো বছরে 1-2 বার হয়, আর এটা 12 মাস হবে, বছরে 1 বার হবে, তারপরে হবে না। এরকম অনেকেই আছে বাগান করে আর বাগানে আসবে না, ফল শেষ, হারভেস্ট শেষ, আর বাগানেও আসবে না, বাগানও শেষ। দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকে নতুন পর্ব। দর্শক, আজকের পর্বে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম এসেছে ফরিদপুর জেলার মধুখালীতে। এখানে একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন, একজন উদ্যমী উদ্যোক্তা, ডাক্তার সৈয়দ আল মামুন নামের একজন উদ্যমী উদ্যোক্তা ভাই রয়েছেন। তিনি তার 1 একর জায়গার উপরে 12 মাসই মিশরি পেয়ারা চাষ করেছেন। দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি হচ্ছে 12 মাসই মিশরি পেয়ারা বাগানে। আজকে এই পেয়ারার চাষবাস সম্পর্কে জানাবো, পেয়ারা জাতটা তিনি কীভাবে আনলেন আমাদের দেশে সেই তথ্যটি জানার চেষ্টা করব, পাশাপাশি এর আয় ব্যয়ের হিসাবটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত বরাবরের মতো আমি সহান রয়েছি ক্যামেরায় সাহেব আলীকে সাথে নিয়ে। তাহলে চলুন আমাদের উদ্যোক্তার সাথে পরিচিত হই এবং জানার চেষ্টা করি এই পেয়ারা চাষবাস সম্পর্কে বিস্তারিত তথ্য। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমি আশা করছি আমার যারা দর্শক বন্ধু রয়েছেন সবাই ভালো আছেন। ভাইজান, চলে এলাম অনেকদিন পর আপনার পেয়ারা বাগানে। জি জি, শুনেছি আপনি মিশরি পেয়ারা চাষ করেছেন, 12 মাসই মিশরি পেয়ারা, তাই না? তো ভাবলাম যে ভাইয়ের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, একেবারে দেখা সাক্ষাৎ হয়, আমাদের দর্শকদেরও একটু নতুন করে নতুন একটা জাত পরিচয় করে দিই, তাই না? তো কেমন ছিলেন বলেন? হ্যাঁ ভালো, সব মিলিয়ে মোটামুটি ভালোই আছে। ভালো, আমার এই বাগান করে আমি সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করছিলেন এখন এই বিকালবেলা? একটু আসছি পরিদর্শন করতে, কি অবস্থা আমার বাগানের। প্রচুর প্রচুর পিপি করা হয়েছে তো, পলি করা হয়েছে? হ্যাঁ, পিপি করেছি। আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণে আসছে, এই যে ছোট বড় সব সাইজ আছে। দর্শকদের আমরা একটু দেখাই দিই প্রথমে, ছোট ছোট সাইজ টাইজ, ছোট সাইজটা, বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ। তো ভাইজান, যাই হোক, মোটামুটি আমরা কথা বলবো আরও বেশি এবং দেখবো জানবো, তবে যারা আমাদের নতুন দর্শক রয়েছেন, যারা হয়তো আমাদের ভাইটিকে চিনেন না, তাদের উদ্দেশ্যে প্লিজ আপনার পরিচয়টা একটু দিবেন। আমি ডাক্তার সৈয়দ আল মামুন, ফরিদপুর মধুখালী। আচ্ছা, আর আপনি একজন তরুণ উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা বলতে পারেন, তাই না? আচ্ছা, এই যে মিশরি পেয়ারাটা আমরা জেনেছি যে আপনি চাষ করেছেন এখানে বাংলাদেশের মাটিতে, সংগ্রহ করলেন কিভাবে এটা? ভাই এর তো অনেক বড় গল্প এটা। আমার এক রিলেটিভ ছিলেন, তিনি বিজনেস করতেন, বিজনেস উদ্দেশ্যে বাইরে যেতেন, সবসময় বাইরে যেতেন। তার এই একসময় সে একটা বাইরের দেশে যায়, সে বলেছে যে এই জাতটা সে বাইরে থেকে আনছে এবং তার বাসা বাড়ি লাগিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি তার বাসায় যেয়ে খুব ভালো লাগছে জাতটা, আমি দেখছি যে যখন পেয়ারা নাই তখন এই পেয়ারাটা হয়। আচ্ছা আচ্ছা, মানে অসময়ে। আমি তার কাছে শুনলাম যে কি ভাই আপনার কি প্রযুক্তি, মজাদার ব্যাপার, আপনার এই সময় তো কোনো পেয়ারা পাওয়া যায় না, আপনার কাছে পেয়ারা কেন? তো ভাই আমি এই জাতটা আনছি বাইরেতে, এই জাতটাই 12 মাস পেয়ারা হয়, এই জন্য আনছি। আমি তার কাছ থেকে কিছু চারা সংগ্রহ করে তারপর নিজের উদ্যোগে আমি এই বাগানটা করেছি। কতটুকু জায়গা জুড়ে? আমি 1 একর বাগানটা করেছি। সব বাড়ানোর চেষ্টা আছে, কারণ হলো পেয়ারা ভাই 12 মাস থাকে না, কিন্তু আমার এই জাতটাই দেখেন এখন হলো জানুয়ারির মাসের আজকে 9 তারিখ, 9 তারিখ এখন কিন্তু কোনো কাছে পেয়ারা দেখবেন না। হ্যাঁ হ্যাঁ, এখন তো নরমালি পেয়ারা দেখবেন না। দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দেখবেন সব গাছে কেবল ফুল আসতেছে, পেয়ারা নেই। কিন্তু এই জাতটা আমি এই জন্যই পছন্দ হয়েছে, আমি এই জন্যই জাতটা বাড়াচ্ছি যে গাছে সবসময় পেয়ারা। আচ্ছা, তারপরে অসময়ে বাজারে পেয়ারা দেওয়া যায়, এটা হাই রেটে পাওয়া যাবে যদি অসময়ে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, অসময়ে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে রেটটা মোটামুটি তো ভালো, 100%। আচ্ছা, আপনার এই গাছের বয়স কত?
আমার এই গাছের বয়স এক বছর হয়েছে। এক বছর? এক বছর মাত্র? মাত্র এক বছর। আচ্ছা, এক বছরে তো গাছের গ্রোথ অনেক বেশি, অনেক ভালো হয়েছে। এটা কি মানে আপনার সার কীটনাশকের ব্যবহারটা কি একটু বেশি পড়ছে নাকি? না, আমি যেরকম দেওয়ার দরকার সেরকমই দেই। আমার আপনার সারটা তো জৈব সার আমরা দিয়ে দিছি, ফার্স্টে দিয়ে দেই লাগানোর আগেই, আর রাসায়নিক সার আমরা তিন মাস পরে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা তো আসলে ওইভাবে সারের ব্যবহারটা মনে হয়? না না, ওইভাবে দিয়ে দেই না। আর সবচেয়ে ঝামেলা যে ব্যাপারটা সেটা হচ্ছে পিপি করাটা। পিপি করাটা ঝামেলাও যেমন উপকার সেমন। আচ্ছা, কিরকম? পিপিতে অনেক উপকার। আচ্ছা আচ্ছা, কিরকম? যেমন আমাদের এখানে পেয়ারাটা কিন্তু রোগ আছে, অনেক রোগ আছে, পোকা লাগে, পোকা লাগে। আপনার আবার কালারটা ধরে রাখার জন্য তো, কালারটা শুধু না, পোকা লাগে, সানের একটা ক্ষতি করে, এখানে লাল করে ফেলে, ওই পেয়ারাটা কিন্তু মার্কেটে চলবে না। আচ্ছা আচ্ছা, পিপি দিলে ওটা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা। তারপরে আপনার সানা পোকা আছে, সাদা পোকা আছে, কালো পোকা আছে, এই পিপির জন্য এটা কাজ যাবে না। আবার আমাদের ওটা মারার জন্য স্প্রে করা লাগে। আপনার যে সময় ফল আসে আমরা 20 দিন পরে পরে স্প্রে করি, কীটনাশক এবং ছত্রাকনাশক। আমরা তো এটা মানুষের উদ্দেশ্যে করতেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি মানুষের উদ্দেশ্যে পেয়ারা করলাম, ফল করলাম, এটা খেয়ে যদি আমার মানুষেরই ক্ষতি হয়, আমি তো এটা ডাক্তার, পেশায় ডাক্তার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওটা কেমনি, আমি তো আমি নিজে থেকে মানতে পারি না। না না, হ্যাঁ সেটাই তো। তো এই কারণে পিপি, এই কারণে পিপি করা যে আমি যে কীটনাশক দিচ্ছি, এটা কীটনাশক 20-25 দিন মেয়াদ থাকে। আমি আজকে দিলাম, আমার পেয়ারাটা তো ঠিক রাখা লাগবে, বীজ নিয়েছো ঠিক রাখতে হবে, মানুষের শরীরের দিকেও নজর দিতে হবে, স্বাস্থ্য সচেতন করতে হবে। পিপিটা দিলে আপনার কীটনাশকটা এর ভিতরে যাচ্ছে না। আবার এই পাতায় যে ছত্রাক বা অনেক সময় জাপ পোকা দেখা যায়, জাপ পোকা থাকবে, ওটাও মারা যাবে। আমার ওটাও দমন করতেছি, মানুষের শরীরের দিকে আমরা খেয়াল করতেছি। চলেন আর একটু ঘুরে ঘুরে দেখি আপনার। অবশ্যই অবশ্যই, দেখেন আমার কাছে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফল, এক রকমের না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সবই 12 মাসি মিশরি। 12 মাসি মিশরি। এবং আরেকটা আরেকটু কথা বলবো, এই জাতটা আপনার অন্য পেয়ারাগুলো দেখবেন যে একটা ধরলে কেজি হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু সেরকম না। আচ্ছা, এই যে এখানে, এটা আমার কাছে ভালো লাগছে, এখানে কিছু সাইজ, এটা আমার কাছে ভালো লাগছে, এটা কিন্তু বিশাল বড় হবে না সাইজটা, মানে খুব বেশি বড় হবে, বড় হবে না, মাঝারি, এটা হবে আপনার 5 কেজি হয়ে যাবে। 5 কেজি? কখনো কখনো হয়তো সাইজ মিলে, আপনার ফ্যামিলিতে দুজন লোক থাকে, আপনার বা 5 জন লোক থাকে, আপনি 1 কেজি পেয়ারা নিলেন, পেয়ারাটা কেটে দিলেন, কাটার একটা সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার এই সাইজের পেয়ারাটা যদি আপনি নিয়ে যান বাড়ি, তো 4টা পেয়ারা 4 জনাতে দিয়ে দিতে পারবেন, মজা করে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি দেখেছি যে এই পেয়ারাটার গুণের মানে বলে শেষ করার কায়দা নেই। আচ্ছা আচ্ছা, যেমন আপনার 12 মাস হবে, তেমন সাইজটা, তেমন মিষ্টতা, মানে এর গুণের শেষ নেই আর। আচ্ছা, আমরা 12 মাসই যদি একটু দেখি, আমরা এখানে ফুল রয়েছে, এই যে ফুল, এই যে একটা ছোট একটা, হ্যাঁ এখানে একটা সাইজ, এই যে হারভেস্টের মতো একটা, আবার ওখানে হারভেস্টের মতো সাইজ। আচ্ছা, এরকম সারা বছর থেকে যা আপনাদের তো নতুন বাগান, সেই হিসাবে হারভেস্ট শুরু হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সার্ভিস করেছি আমরা প্রতি মাসেই, আমরা তো নতুন, তারপরে আমরা 15-20 দিন পরে হারভেস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের এখন বাজারে কেজি প্রতি দাম কেমন পাচ্ছেন? আমাদের এখন আমি প্রাইস পাচ্ছি 80 টাকা করে কেজি। আচ্ছা, এখন তো বাজারে পেয়ারা অ্যাভেলেবল নেই, আর নরমালি যখন আপনার পেয়ারা থাকে তখন হয়তো 40 টাকা থাকে, 40 টাকা বা 45, ওইটা তো পাচ্ছি, ওই রেট তো পাই, কিন্তু এই যে আমাদের এক্সট্রা বেনিফিট যে আমরা এই সময় পেয়ারা পাচ্ছি, এটা তো আর সম্ভব হয় না কখনো। আচ্ছা আচ্ছা, এই জাতের জন্য আমার এই জাতটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি যেহেতু এই জাতটা চাষ করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এই জাত সম্পর্কে একটু কথা বলেন যে আসলে এই জাতটার অন্যান্য জাতের থেকে আসলে পার্থক্য কি পেয়েছেন, মিশ্রতা কেমন, এসব বিষয়ে। অবশ্যই অবশ্যই সেটা বলবো। এই জাতটার, এই যে আমি বললাম যে 5 কেজি হবে, একটা একটা পেয়ারা ধরে ধরে খাওয়া যাবে, কাটা লাগবে না। আর এটার কুড়মুড়ে ভাবটা আসলে অন্যান্য জাতের মতো কি? না না না, এটা নরম, বিচিটা নরম, অন্য জাতটা খাবেন চাবান দেবেন বিচি লাগবে। আমি এক সময় আমার কাছে পেয়ারা খাওয়ার আগে আমি সব মার্কেটে কিনে খেতাম, দাঁতের তলে শক্ত লাগার জন্য পেয়ারা খাই ছেড়ে দিছিলাম। আচ্ছা আচ্ছা, তো এই পেয়ারাটা আপনি খেয়ে দেখবেন, আপনাদের কি বলবো, যে বিচিগুলো নরম একেবারে। আচ্ছা, তাতে করে একেবারে বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই খেতে, সবাই খেতে পারবে। আমার মার্কেটে এটা ডিমান্ড বেশি, এই এই সাইজটার 5 কেজি, এটা মার্কেট ডিমান্ড বেশি। আচ্ছা, পেয়ারা গাছ দেখছি হয়তো অনেকগুলো চারা রয়েছে, আপনি এখানে আসলে দূরত্বটা কেমন রাখছেন? আমি এখানে এই যে দেখেন আপনার 6 ফিট করে আমরা দূরত্ব আছে, 6 ফিট করে, 6 ফিট করে দূরত্ব আছে। আমি বিঘা প্রতি তাহলে আপনার হয়তো 300টা বা না না 250টাই, 250টাই, 250টাই। আচ্ছা আচ্ছা, 250টাই যথেষ্ট। সেক্ষেত্রে আপনার এখন যদি কেউ 1 বিঘা এই পেয়ারা চাষ করতে চায়, তাহলে তার আপনি বলতে চাচ্ছেন যে 250 পিস চারা হলে প্রথমে চারা রোপণের প্রসেসটা একটু বলবেন প্লিজ। চারা রোপণের প্রসেসটা বলবো যে আমরা আগে তো মাটি, যেটা বেড তৈরি করতে হবে, বেডের
আপনার রাসায়নিক সারটা আমরা একটু পরে ইউজ করবো, জৈব সারটা আগে দেবো। কারণ রাসায়নিক সারটা দিলে যেসব প্যাকেটটা কাটবো ওখানে জালি শিকড় বেরে, জালি শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা যখন জালি শিকড়টা মূল মাটিতে চলে যাবে এক মাস পরে আমরা রাসায়নিক সারটা ইউজ করবো, ইউরিয়া, টিএসসি, পটাশ। আর গর্তের গর্তের ব্যাপারটা অনেকে বলে যে এক বাই এক গর্ত করতে হবে বা এরকম একটা নির্দিষ্ট সাইজ বলে, না আসলে ওরকম না। আমি এক বাই এক দিলেও হবে, ওখানে আমি 10 কেজি ভার্মি কম্পোস্ট বা গোবরের সারটা দিয়ে দেবো, তারপরে 15 দিন পরে গাছটা লাগাই দেবো। আচ্ছা আচ্ছা, চারা রোপণ হলো, এরপরে শেষের ব্যাপারটা কেমন? শেষটা আসলে রেনি সিজন যেটা আমাদের টাইম মতো লাগে না, শুধু ওই আপনার চৈত্র বৈশাখ মাস। আর চারাটা তো কি নর্মালি সবসময় রোপণ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় রোপণ করা যায়, শীতকাল ছাড়া। হয়তো এটা তো প্যাকেটের চারা, এটা তো গুটি কলম হয় না। প্যাকেটের চারাটা শীতকালে করা যায়, তার একটু সেচ ব্যবস্থা থাকা লাগবে। আচ্ছা, তবে একটু গ্রোথে সমস্যা হয় শীতকালে, একটু হ্যাম্পার, সব কিছুই হ্যাম্পার থাকে। আচ্ছা আচ্ছা, তো এরপর এরপর আপনার ফুল ফল আসা পর্যন্ত কি পরিচর্যাটা রয়েছে পেয়ারায়? ফুল ফল আসা পর্যন্ত আমরা পেয়ারায় একটু রোগ বেশি, কারণ এটা একটু নরম তো মিষ্টি জাতীয় ফল, একটু রোগ বেশি তো আছে। এটা আমরা 20 দিন পরে পরে স্প্রে করি, একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক, কিন্তু ফলের কোনো ক্ষতি হতে দেয় না, পিপি লাগিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, মানে যেটাই আর কি রাসায়নিক বা কীটনাশক যেটাই ব্যবহার করেন না কেন, ওটা গাছের জন্য, ফলের জন্য, ফলের জন্য। আচ্ছা, ফলটা আমরা সেফ রাখি মানুষের জন্য। আচ্ছা আচ্ছা, এখন সর্বশেষ যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে বলবেন যে আসলে পেয়ারাটা লাভজনক কিনা, এই পেয়ারাটা, হ্যাঁ, এবং তারা আসলে এই যাত্রা চাষ করবে কিনা বা করতে পারে কিনা। তো আমি যখন একটা দুইটা চারা এনে এত বড় করেছি, এক একর জায়গায় করেছি, আরও চারা কিছু করেছি নিজে লাগানোর জন্য, তো চারা আমার কাছে কিছু আছে নিজের লাগানোর জন্য রেখেছি, তো আমি যখন এত ইন্টারেস্টেড তো আমি কেমনে বলি যে আপনারা লাগাবেন না। আচ্ছা আচ্ছা, এটা বললে তো বললো যে এটা মানে হিংসা করতেছে, নিজে হয়েছে আমাকে হইতে দেবে না। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আমি যখন হয়েছি ভাই আমুল আহ্বান আপনারা ওই লাইনে আসেন। তো পেয়ারা তো বহুত আছে, বহুত রকমের লাগাইছে, সো ওইগুলো দেখা গেলো বছরে 1-2 বার হয়, আর এটা 12 মাস হবে, তো এই আর এই মিষ্টিও তো বেশি, আর বাজারে মোটামুটি দামটাও ভালো, ডিমান্ড ভালো পাওয়া যায়। সেই হিসেবে আপনি বলতে চাচ্ছেন যে পেয়ারা চাষ করা যায়। আচ্ছা, এটা লাভজনক। এখন যারা নতুন, আর মজাও পাওয়া যায় যে আপনি আর বছরে একবার হবে তারপরে হবে না, এরকম অনেকে আছে বাগান করে আর বাগানে আসবে না, ফল শেষ, হারভেস্ট শেষ, আর বাগানেও আসবে না, বাগানও শেষ। তো যখন আপনার ইনকাম থাকবে, মধু থাকলে মৌমাছি সেখানে যাবে, মানে এটা হচ্ছে মধু, এখানে কৃষক আসবে, আনাগোনা থাকবে, আনাগোনা থাকবে। যেমন আমি প্রতিদিন আসি ভাই, যে আসলাম আপনারাও আসছেন, এই দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। তো যাই হোক, এখন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা আপনার কাছ থেকে তথ্য সহায়তা প্লাস চারা পাবে কিনা? অবশ্যই, আমি কিছু নিজে চারা করেছি, অল্প কিছু চারা আছে আমার কাছে, যদি কারো ইচ্ছা হয় আমি তাকে হেল্প করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে চারা নিতে চাই সুযোগটা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইজান, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করছি আপনার দ্বারা অনেক কৃষক উপকৃত হবেন, নতুন জাত পাবেন, আপনার এবং আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।